পরিণত বয়সে সবাই জানেন যে লাইলি মজনুর যে কাহিনী, তাদের নামে একটি পাহাড় রয়েছে লাইলি মজনুর, তাদের নামে সেই পাহাড়ে এসে আমরা এত বা কিছুক্ষণের মধ্যে সেই পাহাড়ে উঠব। দাম্মাম যে প্রভিন্স আছে সৌদি আরবের, দাম্মামের হাসা শহরে এটি অবস্থিত। লাইলি মজনুর যে প্রেম কাহিনী রয়েছে, গল্পগাথা যে প্রেম কাহিনী, সেই কাহিনী জানার জন্য এখানে যে কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। লাইলা মজনুর যে প্রেম কাহিনী, যে পাহাড়টি রয়েছে লাইলা মজনুর পাহাড় নামে, সে পাহাড়ের যে টিকিট বুথ আছে, টিকিট বুথের উপরে কিন্তু একটি মিউজিয়াম রয়েছে। এই যে পাহাড়টি আমরা একটু পরে ওখানে যাব, এখানে দেখে অনেক কাহিনী রয়েছে। ভিলেজ অফ আলগেরা, মানে এই জায়গাটির নাম হলো আলগেরা, আলগেরা পাহাড় এটাকে বলে, যাকে গেরাও বলে অনেকে। ইতিহাস ঐতিহ্য জানার জন্য এই দাম্মামের হাসা শহরে আসতে হবে আপনাদের। এই গেট দিয়ে এন্ট্রেন্স করে আপনার সেই লাইলি মজনুর যে পাহাড়টি নামকরণ করা হয়েছে সে পাহাড়ে যেতে হবে। এই সেই লাইলি মজনুর পাহাড়। ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন যে লাইলি মজনুর ইতিহাস আমরা অনেকেই মুভির মাধ্যমে দেখেছেন, বিভিন্ন উপন্যাসে পড়েছেন। সপ্তম শতাব্দীর নাজদি বেদুইন কবি কায়েস ইবনে আল মুলাইয়া এবং তার প্রেমিক লাইলা বিনতে মাহাদি, পরবর্তীতে লাইলাল আমি বিয়া বলে পরিচিত, এর প্রেম কাহিনী নির্ভর প্রাচীন আরব লোকগাথা, যে কাহিনী পরবর্তীতে ফার্সি কবি নিজামি গাজ্জাবির পঞ্চকাহিনী যুক্ত আখ্যান কাব্যগ্রন্থ খামসা পাঁচের তৃতীয় খণ্ডে স্থান পায়। পরবর্তীতে প্রেম সম্পর্কে কাব্য হিসেবে এটি প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে, যে কাব্যগ্রন্থটি পরবর্তীতে জনপ্রিয় হয়ে ওঠে। ইংরেজি কবি লর্ড ব্রায়ান একে মধ্যপ্রাচ্যের রোমিও জুলিয়েট বলে আখ্যায়িত করেন। কায়েস ইবনে আল মুয়াল্লা লাইলাল আমিবিয়ান প্রেমে পড়েছিলেন, তিনি শীঘ্রই তার প্রতি তার প্রেম সম্পর্কে কবিতা রচনা করতে শুরু করেন। প্রায়শই তার নাম উল্লেখ করেন, মেয়েটিকে পরিচিত করার জন্য তার আবিসি প্রচেষ্টায় স্থানীয় কিছু লোক তাকে মজনু বলে ডাকতে শুরু করেছিলেন। যখন তিনি বিয়ের জন্য লাইলার হাত চেয়েছিলেন, তখন লাইলার বাবা তার প্রত্যাখ্যান করেছিলেন, কারণ মানসিক ভারসাম্যহীন কাউকে বিয়ে করা লাইলার জন্য একটি কলঙ্ক হবে। শীঘ্রই লাইলাকে জোরপূর্বক তাইফে থাকিম গোত্রের এক অন্য একজন সন্তান সম্ভ্রান্ত ধনী বণিকের সাথে বিয়ে দেওয়া হয়। তাকে লালচের বর্ণের একজন সুদর্শন পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছিল, যার নাম ছিল ওয়ার্ধ আল সাকাফি, আরবরা তাকে ওয়াদ বলে ডাকত, আরবিতে যার অর্থ গোলাপ। মজনু তার বিয়ের খবর শুনে উপজাতীয় শিশি শিবির থেকে পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকে। তার পরিবার অবশেষে তার ফিরিয়ে আসার ছেড়ে দেয় এবং তার জন্য প্রান্তরে খাবার রেখে যায়। তাকে মাঝে মাঝে নিজের কাছে কবিতা আবৃত্তি করতে বা পালিতে লাঠি দিয়ে লিখিতে দেখা যায়। লাইলাকে সাধারণত তার স্বামীর সাথে উত্তর আরবে একটি জায়গায় স্থানান্তর করা হয়, যেখানে তিনি অসুস্থ পড়ে থাকেন, শেষ পর্যন্ত মারা যান। এই অনেক কাহিনী রয়েছে লাইলি মজনুর। আপনারা যদি আপনাদের টিভি চ্যানেলে বিভিন্ন জিনিসই এই বিষয়গুলি নিয়ে উপন্যাস রয়েছে। এখানে অনেক ইতিহাস সম্পর্কে
অপরূপ সৌন্দর্যের এই লাইলি মজনু পাহাড় আপনারা দেখতে হলে আসতে হবে সৌদি আরবের দাম্মাম শহরের যে হাসিম শহরে, এই হাসিমেও অবস্থিত সেই লাইলি মজনুর সেই পাহাড়। এটি সন্ধ্যা রাত্রে কিংবা রাত্রে অনেক সুন্দর হয়, সবগুলি লাইট আলোকিত করা হয়, সবগুলি লাইট আলোকিত করার পর অনেক সৌন্দর্য দেখা যায়। প্রতিদিন শত শত ইসলামিক এই নিদর্শন বা এই লাইলি মজনু সম্পর্কে জানার জন্য প্রতিদিন অনেক দর্শক আসে এখানে সেই লাইলি মজনু সম্পর্কে কিছু জানার জন্য। আমি পাহাড়টির একটু ভিতরে ঢুকার চেষ্টা করছি এই রুট ধরে। অনেক সুন্দর করে রেখেছেন এই পাহাড়গুলি। এই পাহাড়ের এই সবগুলি কিন্তু পাথর। এখানে সিসি ক্যামেরা ফিট করা আছে, কোনো প্রবলেম হয় কিনা সেগুলি দেখার জন্য। পৃথিবীর এমন কোনো পাহাড় নেই যে পাহাড়ের ভিতরে ভিতর দিয়ে সুন্দর করে কারুকার্য করা রয়েছে, যেগুলি একদম প্রথম থেকে তৈরি করা। এগুলি কারোর হাতে তৈরি করা নয়, এটি একটি মানে একটি গ্রাম ছিল, রোমিও জুলিয়েটদের একটি গ্রাম ছিল। সেই পরবর্তীতে এই পাহাড়টিকে রোমিও জুলিয়েট পাহাড় হিসেবে করা নাম দেওয়া হয়। আমরা ইতিহাস সম্পর্কে জানতে এসেছি, আপনারা যারা এই দাম্মাম শহরে আসবেন তারা কিন্তু এই হাসা যে শহরটি রয়েছে দাম্মাম প্রভিন্সের, এই হাসাতে এই পাহাড়টা রোমিও জুলিয়েট যে পাহাড়টি রয়েছে সেটি অবস্থিত। ইতিহাসের এক শৈল্পিক নিদর্শন এই রোমিও জুলিয়েট পাহাড়টি। লাইলি মজনু এই পাহাড় থেকে আমরা ভ্রমণ শেষ করে এই মুহূর্তে আমরা এক্সিট গেট হয়ে এখন বের হয়ে যাবো। সেই এক্সিট গেট